সালটা হবে উনিশশো মানে গত শতকের সত্তরের দশকের শুরুতেই ঘটল একটা অঘটন সেটা হলো একটা আত্মহননের মতো রবীন্দ্র সঙ্গীতের প্রতিম শিল্পী জর্জ বিশ্বাস তথা দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিং করা চিরদিনের মতো বন্ধ করে দিলেন বলা ভালো বন্ধ করতে বাধ্য করা হলো। আর বাধ্য করলেন বিশ্বভারতী মিউজিক বোর্ডের বা ভিএমবির হাঁটুর বয়সী রবীন্দ্রসংগীতের বিচারক মণ্ডলী ফরমান জারি করলেন কি করে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে রবীন্দ্রসঙ্গীতের উপযোগী কী কী যন্ত্রই বা ব্যবহার করতে হবে তার একটা তালিকাও তারা দিয়ে দিয়েছিলেন কিন্তু কেন কেনই বা বেছে বেছে তাঁর গাওয়া গানকেই ছাড়পত্র দেয়া হল না চলুন কথায় কথায় আজ শুনব সেই আত্মঘাতী বাঙালির জর্জ দা মানে দেবব্রত বিশ্বাসের অজানা কথা বিশ্বভারতী মিউজিক বোর্ডের আইন কানুনের ফরমান কথা এ কথা ঠিক দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীত কোনো গুরুর কাছে শেখেননি রবীন্দ্রসঙ্গীতের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর ছিল না মায়ের সঙ্গে মাসির সঙ্গে ব্রাহ্মসঙ্গীত গাইতে গাইতে গান গাওয়াটা তাঁর রপ্ত হয়ে গিয়েছিল আর রবীন্দ্রনাথের গানকে তিনি অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন আত্মীকরণ করেছিলেন প্রাণ দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথের গান তার গানের অনুরাগী দিন দিন মাত্রা ছাড়া হয়ে উঠেছিল কিন্তু এহেন শিল্পীকে রীতিমতো জ্বালিয়ে মেরেছিল বিশ্বভারতী মিউজিক বোর্ড অথচ এই বিশ্বভারতী মিউজিক বোর্ড গঠনের মূলে ছিল একটা অন্য ভাবনা বিশ্বভারতী মিউজিক বোর্ড গঠিত হয়েছিল উনিশশো সালে রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের পরে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ভাতস্পুত্রী ইন্দিরা দেবী অনাদিকুমার ঘোষ দস্তিদার শৈলজারঞ্জন মজুমদার এবং শান্তিদেব ঘোষ এই পাঁচজন মিলে ঠিক করলেন রবীন্দ্রভারতী মিউজিক বোর্ড তৈরি করতে হবে এর মূল লক্ষ্য রবীন্দ্রসঙ্গীত যখন রেকর্ড করা হবে সেটা শুনতে যেন রবীন্দ্রসঙ্গীতই লাগে এই লক্ষ্যে ভিএমবি উনিশশো সাল থেকে চালু হল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ একুশ বছর রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড অনুমোদন করার দায়িত্বে ছিলেন অনাদিকুমার দস্তিদার দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা শুরু করেছিলেন অবশ্য ভিএমবি গঠনের বছর তিনেক আগে থেকেই উনিশশো সালে এইচএমভি ও কলম্বিয়া লেভেলের সেভেন্টি এইট আর পি কুড়িটি গান রেকর্ডিং হয়েছিল যার মধ্যে ছটি গান দ্বৈট কণ্ঠে ছিল চারটি গান ছিল বৌদি কনক বিশ্বাসের সঙ্গে আর দুটি গান ছিল গীতা নাহার সঙ্গে বাকি গানগুলি ছিল দেবব্রত বিশ্বাসের একক কণ্ঠে গীত এইচএমভি ও কলম্বিয়া লেবেলে দেবব্রত বিশ্বাস উনিশশো সাল পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করবেন বলে চুক্তি হয়েছিল কিন্তু উনিশশো সালের পর থেকে এইচএম ও কলম্বিয়া কোম্পানি দেবব্রত বিশ্বাসের রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিংয়ের ব্যাপারে আর আগ্রহ প্রকাশ করল না যাই হোক উনিশশো সালে বিশ্বভারতী মিউজিক বোর্ড দেবব্রত বিশ্বাসের একটি গানকে ছাড়পত্র দিল না এই সময় থেকে শুরু হল ভিএমবি বনাম দেবব্রত বিশ্বাসের সংঘাত গানটি ছিল তুমি রবে নীরবেকে নিয়ে যেটা কলম্বিয়া লেভেলে বেরিয়েছিল ছাড়পত্র দিলেন না অনাদিবাবু দেবব্রত বিশ্বাসকে একদিন অনাদিবাবু ডাকলেন শান্তিনিকেতনে অনাদিবাবু বললেন গীতবিতানের দ্বিতীয় অন্তরার কথা হচ্ছে মম দুঃখ বেদনও মম সফল স্বপন এই সফল কথাটিকে তুমি সকল গাইলে কেন দেবব্রত বিশ্বাস অবশ্য বললেন বিনাবাদিনী পত্রিকায় যে স্বরলিপি প্রকাশিত হয়েছিল তাতে সকল আছে তখন অনাদিবাবু বললেন ওটাতে ভুল হয়েছিল দেবব্রত বিশ্বাস বললেন ভুল যদি হয়েই থাকতো তাহলে তো এক বছরের মধ্যে নিশ্চয়ই শুদ্ধিপত্য বার করা হতো কিন্তু তা তো করা হয়নি অনাদিবাবু এসব যুক্তি শুনেও ছাড়পত্র দিলেন না দেবব্রত বিশ্বাসের খুব ভালো করে মনে আছে শান্তিনিকেতনে ইন্দিরা দেবীর কাছে গানের স্বরলিপি কিভাবে রপ্ত করতে শিখেছিলেন উনিশশো একত্রিশ সাল থেকে মৃত্যুর দু এক বছর আগে পর্যন্ত প্রায় প্রত্যেক বছরই তিনি শান্তিনিকেতনের পৌষ ও বসন্ত উৎসবে আসতেন সেই সময়ের ফাঁকে ফাঁকে আনন্দ সঙ্গীত ও বিনাবাদিনী পত্রিকার স্বরলিপি পাঠ করতেন আর রবীন্দ্রসঙ্গীত রপ্ত করতেন এই ইন্দিরা দেবীকে একটি চিঠি লেখেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নিহার বিন্দু সেন এই নিহার বিন্দু সেন হলেন নাহার স্বামী যে গীতা সঙ্গে জর্জের প্রথম দ্বৈতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বেরিয়েছিল উনিশশো নিহার বিন্দু ইন্দিরা দেবীকে জানালেন যে জর্জ একটা গান রেকর্ড করেছে কিন্তু অনাদিবাবু তার ছাড়পত্র দিচ্ছেন না তার কারণ অনাদিবাবু বলছেন গীতবিতানে আছে মম সফল স্বপন আর জর্জ গেয়েছে মম সকল স্বপন অর্থাৎ বিবাদটা হচ্ছে সকল স্বপন নিয়ে দেবী একটা চিঠি লিখলেন মিউজিক বোর্ডকে আমার স্মৃতি ও যুক্তি ইহাই সাক্ষী দেয় যে সকল কথাটি ঠিক তারপর অনাদিবাবু ছাড়পত্র দিলেন এখানে একটা বিষয় বলে রাখি যে দেবব্রত বিশ্বাস কেন আনন্দ সঙ্গীত ও বিনাবাদিনী পত্রিকা দুটিকে এত বেশি গুরুত্ব দিতেন তার কারণ হল দেবব্রত বিশ্বাস জানতেন এই দুটি পত্রিকায় যা ছাপানো হচ্ছে মানে গানের বাণী ও স্বরলিপি সেগুলোর প্রুফ দেখতেন স্বয়ং রবীন্দ্রনাথ তিনি সম্মতি দিলেই তবে সেটা ছাপানো হতো যাই হোক তুমি রবে নীরবে গানটি অবশেষে ছাড়পত্র পেল কিন্তু একটা বিষয় খুবই ইন্টারেস্টিং সেটা হলো এই তুমি রবে নীরবে গানটিতে আরও দুটো জায়গায় অনাদিবাবুর খটকা লাগা উচিত ছিল কিন্তু চোখ এড়িয়ে গেল কিভাবে সফল আর সকল নিয়ে এত চিঠি চলাচারী হল অথচ গানটির সমস্ত দিক লক্ষ্য রাখা হল না প্রথম বিষয়টা হল ওই গানটির দ্বিতীয় পংক্তি গীতবিতানে আছে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনী সম কিন্তু দেবব্রত বিশ্বাস গিয়েছিলেন নির্ভৃত নিবিড় পূর্ণিমা নিশিথিনী সম দ্বিতীয় বিষয়টি হল গানটির সঞ্চারীর কথা হচ্ছে জাগিবে একাকি তব করুণ আঁখি কিন্তু দেবব্রত গিয়েছিলেন জাগিবে একাকি তব করুন আখি তাহলে প্রশ্ন ওঠে ভিএমবির ছাড়পত্রের প্যারামিটারটা কি বোধহয় বিষয়টি বড়ই গোলমেলে ভিএমবির ছাড়পত্রের প্যারামিটার নিয়ে পরে আসছি অনেক কিছু বলার আছে তো যাই হোক অনাদিবাবুর সঙ্গে দেবব্রত বিশ্বাসের বিষয়টি তখনকার মতো মিটমাট হয়ে গেল মোটামুটিভাবে উনিশশো একষট্টি বাষট্টি সাল পর্যন্ত বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে দেবব্রত বিশ্বাসের সম্পর্ক সংঘাতের পর্যায়ে ছিল না বিশ্বভারতীর তরফে একটা সাধারণ নীতি ছিল যে কোনো গান সম্পর্কে কোনো বক্তব্য থাকলে সরাসরি চিঠি না লিখে শিল্পীকে ডেকে পাঠানো হতো তার যুক্তি শোনার পর একটা সিদ্ধান্তে তারা পৌঁছাতেন এরকম একটা খোলামেলা বিষয় ছিল অন্তত তখনও পর্যন্ত কিন্তু সমস্যা শুরু হলো উনিশশো সালের পর থেকে যখন অনাদিবাবু শারীরিক কারণে ভিএমবির পদ থেকে সরে গেলেন আর তখন থেকেই ভিএমবির সঙ্গে শিল্পীদের সম্পর্ক হল পরীক্ষার্থী আর পরীক্ষকের মতো অবশ্য এর শিকার শুধু দেবব্রত বিশ্বাসী ছিলেন না আরও অনেক শিল্পীদের ক্ষেত্রেও হয়েছে তবে তারা বেশিরভাগই ভিএমবির সাথে আপোষ করে নিতেন অনাদিবাবু যখন ভিএমবি থেকে সরে গেলেন তখন শান্তিনিকেতনের রবীন্দ্রসঙ্গীতের ডিপ্লোমা প্রাপ্ত দুজন বিশেষজ্ঞ মানে সোকল্ড বিশেষজ্ঞ অনাদিবাবুর কাজটা দেখতে শুরু করলেন এরা সকলেই কিন্তু দেবব্রত বিশ্বাসের হাঁটুর বয়সী এরা উনিশশো চৌষট্টি সালে হিন্দুস্থান রেকর্ড কোম্পানিকে দেবব্রত বিশ্বাসের গাওয়া দুটি গানের বিষয়ে আপত্তি জানালেন কারণ হিসেবে তারা অনেক কথাই জানিয়েছিলেন হিন্দুস্থান রেকর্ড কোম্পানি একটা দীর্ঘ চিঠি দিয়ে বিষয়টি জানালেন দেবব্রত বিশ্বাসকে সঙ্গে দিয়েছিলেন বিশ্বভারতী মিউজিক বোর্ডের চিঠির প্রতিলিপি গান দুটি ছিল এসেছিলে তবু আসনায় তু আর দ্বিতীয় গানটি হল মেঘ বলেছে যাবো যাব এ দুটো গান বেরিয়েছিল উনিশশো চৌষট্টি সালে হিন্দুস্থান রেকর্ড কোম্পানির লেভেলে এখানে একটা বিষয় বলে রাখি সেটা হল দেবব্রত বিশ্বাসের সঙ্গে এইচএম ও কলম্বিয়া রেকর্ড কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে যদিও উনিশশো ঊনপঞ্চাশ সালের পর থেকে বাবু কোনো রেকর্ডিং আর করেননি মানে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড আর করেননি উনিশশো একষট্টি সালের জানুয়ারি মাসে হিন্দুস্থান রেকর্ড কোম্পানির মালিক চণ্ডীচরণ সাহা দেবব্রত বিশ্বাসের হিন্দুস্থান ইন্স্যুরেন্সের অফিসে এসে হাজির হন গান রেকর্ডিংয়ের প্রস্তাব নিয়ে দেবব্রত বিশ্বাস তখন হিন্দুস্থান ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন পরে এই কোম্পানির নাম হয় এলআইসি তো যাই হোক চণ্ডীবাবুর প্রস্তাবে দেবব্রতবাবু রাজি হলেন কিন্তু একটা শর্ত দিলেন সেটা হল চণ্ডীবাবুকে গানের রয়্যালটি হিসাবে টেন পারসেন্ট দিতে হবে দেবব্রত বিশ্বাসকে চণ্ডীবাবু এতে একটু বিস্মিত হয়েছিলেন কারণ তখন সব শিল্পীদের সাড়ে সাত পার্সেন্টের বেশি রয়্যালটি দেয়া হতো না কেননা তখন প্রথম রিলিজ হতো পাঁচশো পিস রেকর্ড তার মধ্যে খুবই কম সংখ্যক বিক্রি হতো সেজন্য সাড়ে সাত পার্সেন্টের বেশি দেয়া সম্ভবপর হতো না দেবব্রতবাবু বললেন আপনি এক কাজ করুন আমার ক্ষেত্রে আপনি পাঁচশো পিসের বদলে হাজার পিস কম্পোজ করুন আর নশো নিরানব্বইটা বিক্রি হলে আমি এক পয়সাও নেব না কিন্তু যখনই হাজার পিস বিক্রি হবে তখন কিন্তু আমি ওই টেন নেব তো চণ্ডীচরণ সাহা রাজি হয়ে গেলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দশ বছর দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের কোনো গান রেকর্ড করেননি কিন্তু উনিশশো সালের পর থেকে দেবব্রত বিশ্বাসের জনপ্রিয়তা আকাশ ছুতে লাগল উনিশশো একষট্টিতে প্রকাশ পেয়েছিল দুটি গান আকাশ ভরা সূর্য আর যেতে যেতে একলা পথে। দুটো গানই প্রবলভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল বাঙালি যেন রবীন্দ্রসঙ্গীতকে নতুন করে আবিষ্কার করল ফলত সেই সময় পর্ব থেকেই একটা প্রফেশনাল জেলাসি কাজ করেছিল বিশ্বভারতীর কানাচে সেই সময়ের একটি পত্রিকায় প্রকাশ পেয়েছিল রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বিক্রির রয়্যালটি বাবদ সে বছরে কোন শিল্পী কত বেশি আয় করেছিলেন দেববৃত্ত বিশ্বাস ছিলেন এক নম্বরে প্রায় আটত্রিশ হাজার টাকা সুচিত্রা মিত্র পেয়েছিলেন ষোলো হাজার টাকা কণিকা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন চোদ্দ হাজার টাকা আর হেমন্ত মুখোপাধ্যায় আট হাজার টাকা বাকি শিল্পীরা আরও কম এই প্রফেশনাল জেলাসি যদি নাই কাজ করত তাহলে তো উনিশশো চৌষট্টিতে কম্পোজ করা দুটি গান খুব দ্রুত নিষিদ্ধ হত না এসেছিলে তবু আসনাইকে এওফুল্লি জারিং অ্যান্ড ডিস্টার্ব বলে ডেকে দিয়েছিল ভিএমবি আর মেঘ বলেছে যাব যাবকে বলা হল মেলোড্রামাটিক ভয়েস প্রোডাকশান গান দুটির ব্যাপারে শিল্পী সুচিত্তা মিত্রও একটু আপত্তি ছিল সুচিত্তা মিত্র মানে যাকে দেবব্রত বিশ্বাস দিদিমণি বলে ডাকতেন তিনি ওই বছরই অর্থাৎ উনিশশো সালের শেষের দিকে একবার কলকাতায় জর্জদার বাড়িতে এসেছিলেন এসে বললেন এসেছিলে তবু নাই গানটির রেকর্ডিংয়ের একটু ত্রুটি তার কানে লেগেছে দেবব্রত বিশ্বাস জিজ্ঞাসা করলেন কোন জায়গাটায় দিদিমণি দিদিমণি বললেন চঞ্চল চরণও গেল ঘাসে ঘাসে বেদনা মেলে পংক্তিটির চন শব্দটা ঠিক স্বরলিপি অনুযায়ী হয়নি তখন দেবব্রত বিশ্বাস বললেন দিদিমণি আপনি একটু গিয়ে বললে ভালো হয় তো সুচিত্তামৃত্য গাইলেন দেবব্রত বিশ্বাস গান শুনে বললেন আপনারটাও তো স্বরলিপি অনুযায়ী হইল না দিদিমণি কথাটা শুনে দিদিমণির রাগ হয়েছিল তা তার মুখ দেখেই জর্জদা বুঝাছিলেন আর দ্বিতীয় গানটি অর্থাৎ মেঘ বলেছে যাবো যাবো সম্পর্কে ভিএমবির অভিযোগ ছিল মারাত্মক ইকোচেম্বারে ভয়েস ঢুকিয়ে আলট্রা ইফেক্ট দেয়া হয়েছে নাকি গানটিতে যেটা রবীন্দ্রসঙ্গীতের ঘরানার সঙ্গে মেলে না ইত্যাদি নানান কথা দেবব্রত বিশ্বাস হিন্দুস্তান মিউজিক কোম্পানিকে ফোন করলেন জিজ্ঞাসা করলেন যে শান্তিদেব ঘোষ কবে তাদের স্টুডিওতে আসবেন রেকর্ড কোম্পানি জানাল উনিশে জানুয়ারি উনিশশো তারিখে তো দেবব্রত বিশ্বাস ওই দিন স্বরবিতানের অষ্টপঞ্চাশতম সংস্করণটি নিয়ে হিন্দুস্থান কোম্পানির স্টুডিওতে গেলেন শান্তিদেব ঘোষকে এসেছিলে তবু আসনাই গানটির রেকর্ডিং শোনালেন শান্তিদেব ঘোষ শুনে বললেন এ তো ঠিকই আছে কোথাও কোনো ত্রুটি তো ঘটেনি হিন্দুস্থান মিউজিক কোম্পানির প্যাডের পাতায় শান্তিদেব ঘোষ গানটি গাওয়ার ব্যাপারে কোনো ত্রুটি নেই বলে স্বাক্ষর করে দিলেন সেই পত্রটি ভিএমবির কার্যালয়ে পাঠানো হল মিত্রকেও খবরটি জানানো হলো। আর তারপরেই রেকর্ডটি অনুমোদন পেয়ে গেল এইভাবে বিশ্বভারতী মিউজিক বোর্ড নানা অছিলায় দেবব্রত বিশ্বাসের অনেক গানকে আটকে দিয়েছিল এর প্রধানতম কারণ অবশ্য আগেই বলেছি প্রফেশনাল জেলাসি আর দ্বিতীয় কারণটি হল দেবব্রত বিশ্বাস বিশ্বভারতীর প্রাতিষ্ঠানিক অচলায়তনের বিরুদ্ধে প্রশ্ন তুলতেন বুডের তৎকালীন সিদ্ধান্তগুলোকে ভুল প্রমাণ করে রেকর্ডের ছাড়পত্র নিতেন তৃতীয় কারণটি হল দেবব্রত বিশ্বাসের একটা ব্রাহ্ম ব্যাকগ্রাউন্ড ছিল সঙ্গীত চর্চার ব্যাপারে এটা আবার অ্যান্টি শান্তিনিকেতনী ব্যাকগ্রাউন্ড শান্তিনিকেতনের বেসিক লেভেলটি ছিল পেলব নমনীয় গায়ন রীতি কিন্তু দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতে সেই শান্তিনিকেতনী প্যাটার্নের পরিবর্তে সেরিব্রালাইজেশনের বিষয়টি আনলেন ফলত তাঁর গানে সেরিব্রাল ব্যাপারটি এত বেশি হয়ে উঠল যে অন্যান্য সহশিল্পীদের থেকে তিনি আলাদা হয়ে গেলেন এটা বিশ্বভারতী মিউজিক বোর্ড মেনে নিতে পারেনি সুতরাং এইসব কারণেই ভিএমবি কর্তৃপক্ষ প্রতি পদক্ষেপেই দেবব্রতের গাওয়া গানকে বিচার করতেন চোখে আঙুল দাদার ভূমিকা নিয়ে একটা সাক্ষাৎকারে দেবব্রত বিশ্বাস নিজেই জানিয়েছেন সেটা আমি কোনদিন শিখি আগে সব রবীন্দ্র সঙ্গীতের কোন সায়েন্স এর বালাই ছিল না পরে দেখলাম যে রবীন্দ্র সঙ্গীতের একটা বেরিয়ে গেছে এখন সেই সাইন্সটা আমার জানা নেই ফলে সঙ্গীত যেই আমি করতে যাই এখানে মেলা চোখে আঙ্গুল দাদা দিদিরা আছেন তারা সব সময় আমার গানের ভুল ধরে। যাই হোক উনিশশো সালে ঘটল আরও একটা ঘটনা ভিএমবি এবার কোমর বেঁধে নেমেছে দেবব্রত বিশ্বাসের দুটি গানকে আবারও ছাড়পত্র দিল না মিউজিক বোর্ড মিউজিক কোম্পানিকে একটা লম্বা ফর্দের প্রতিলিপি তারা পাঠিয়ে দিল চণ্ডীচরণ সাহা সেই চিঠি ও ফর্দ দেবব্রত বিশ্বাসকে পাঠালেন বিতর্কিত গান দুটো ছিল পুষ্প দিয়ে মারজারে আর তোমার শেষের গানের রেশ নিয়ে গানে দুটো গানেই নাকি খুব জারিং মিউজিক এফেক্ট দেওয়া হয়েছে তাই ভিএমবি রবীন্দ্রসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র ও শর্তসহ একটি ছ দফা লিস্ট তৈরি করে দিয়েছিল এক নম্বর ছিল ক এসরাজ বাঁশি সেতার সারেঙ্গি তানপুরা বেহালা দোতারা একতারা বাঁশবেহালা বা খ খাকুয়াজ বাঁয়া তবলা খোল ঢোল ও মন্দিরা দু নম্বরে ছিল প্রতি গানের মূল আবেগটির প্রতি লক্ষ্য রেখে অনুকূল আবহ সঙ্গীত যন্ত্র রচনা করে আরম্ভে এবং যেখানে গায়কের কণ্ঠের বিশ্রাম প্রয়োজন সেখানে তা প্রয়োগ করতে হবে তিন নম্বর সত্যটি ছিল যে কটি যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে গানের সঙ্গে তার সবকটিকেই বাজানো যেতে পারে কিন্তু কোন যন্ত্রটি কিভাবে আবহ সঙ্গীতে বাজবে সঙ্গীত রচয়িতাকে তা স্থির করতে হবে গানের প্রতি ছত্রের ভাবটির প্রতি লক্ষ্য রেখে চার নম্বর শর্ত ছিল আবহ সঙ্গীত গায়কের গলার শব্দকে ছাড়িয়ে যাবে না কখনো পাঁচ নম্বর শর্ত ছিল তালযন্ত্রের সঙ্গতের সময় লক্ষ্য রাখতে হবে যে তালের ছন্দ বা বোল যেন কথার ছন্দ ও লয়ের বিপরীত না হয় ছ নম্বর শর্ত ছিল কথার উপরে ঝোঁক দিয়ে অনেক গান গাইতে হয় এই সব গানের সঙ্গে সঙ্গতের সময় তাল বাদ্যেও কথার ছন্দের অনুকূল ঝোঁক প্রকাশ পাওয়া দরকার বিশ্বভারতী মিউজিক বোর্ডের এইসব হাস্যকর নিয়মকানুন মানতে পারেননি দেবব্রত বিশ্বাস হাস্যকর কেন বলছি দেখুন এক নম্বর শর্তে দেখুন হারমোনিয়ামের উল্লেখ নেই থাকার কথাও নয় কেননা স্বয়ং রবীন্দ্রনাথ সেটা পছন্দও করতেন না কিন্তু ওই ঠাকুরবাড়ির এক গৃহবধূ মেনকা ঠাকুর আজীবন রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেলেন হারমোনিয়াম নিয়ে তিনি বেতারের সঙ্গে যুক্তও ছিলেন তাঁর গান বেতারে রেকর্ডও হয়েছে ফলত এটা বিচারিতার সমান ফলত দেবব্রত বিশ্বাস সিদ্ধান্ত নেন যে রবীন্দ্রসঙ্গীত আর রেকর্ড করবেন না এবার থেকে নিজে কথা লিখে সুর দিয়ে গান রেকর্ড করবেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে দেবব্রত বিশ্বাস নিজে দুটো গান লিখে তাতে সুর করে হিন্দুস্থান রেকর্ডিং কোম্পানিতে রেকর্ড করলেন নাম দিলেন গুরুবন্দনা গান দুটি ছিল রবীন্দ্রনাথের উদ্দেশ্যে নিবেদিত রেকর্ডের পাঠ এতে ছিল আর পাঠ বিতেছিল হিন্দুস্থান রেকর্ডিং কোম্পানি খুবই দায়সারাভাবে সারাভাবে গুরুবন্দনা ডিক্সটা বের করে তাওবার আবার বহু বাহানার পর গান রেকর্ডিংয়ের প্রায় সাত বছর পর এরও মূলে ছিল বিশ্বভারতী মিউজিক বোর্ড কেননা গুরুবন্দনাতে যে কথা গীত হয়েছে তা মূলত ভিএমবি লক্ষ্য করেই জনসমক্ষে গেলে ভিএমবির আসল চেহারাটা প্রকাশ পেয়ে যাবে তাই হিন্দুস্থান রেকর্ডিং কোম্পানির মালিক শোভন সাহাকে গুরুবন্দনা বের করতে নিষেধ করা হয়েছিল ভিএমবির পক্ষ থেকে একথার প্রমাণ মেলে তিরিশ পাঁচ উনিশশো সালে শোভন সাহাকে লেখা জর্জের একটি চিঠিতে উনিশশো বাহাত্তর সনে গুরুবন্দনার গান দুটি যখন রেকর্ড করেছিলাম তখন তুমি আমায় বলেছিলে যে বিশ্বভারতী মিউজিক বোর্ডের অফিস থেকে শ্রী পূর্ণেন্দু গাঙ্গুলি তোমায় টেলিফোন করে ওই গান দুটির ডিস্ক রেকর্ড করে প্রকাশ করতে নিষেধ করেছিলেন এবং তিনি তোমায় ভয়ও দেখিয়েছিলেন যে যদি ওই রেকর্ড প্রকাশ করা হয় তাহলে ভবিষ্যতে তোমাদের কোম্পানির রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডের অনুমোদনের ব্যাপারে নানা গোলমাল এবং অসুবিধা হতে পারে ঠিক এমনই ঘটেছিল দেবব্রত বিশ্বাসের ময়মন ময়মনসিংহের ভাষায় গাওয়া দুটি গানের ক্ষেত্রেও গান দুটি গিয়েছিলেন সাংবাদিক অমিতাভ চৌধুরীর অনুরোধে গান দুটি ছিলাম আর দ্বিতীয় গানটি ছিল এ দুটো গানও হিন্দুস্থান রেকর্ডিং কোম্পানি থেকে প্রকাশ পায় প্রিয় ভিউয়ার্স এখন আপনারাই বলুন এগুলি কি বিশ্বভারতী মিউজিক বোর্ডের এক্তিয়ারভুক্ত কাজ এতে রবীন্দ্রসঙ্গীতের কোন বিশুদ্ধতা রক্ষিত হচ্ছে কি উত্তর খুঁজে পাচ্ছেন না তো পাবেন কি করে এগুলো তো সবই পাই তারা বেছে বেছে জর্জ বিশ্বাসের গানকেই আটকাতে হবে এ কথা কেন বলছি শুনুন তবে দেবব্রত বিশ্বাসের গাওয়া একটা রবীন্দ্রসঙ্গীত আছে যাও গো জেলে দিয়ে যাও প্রদীপখানি এই গানটির দ্বিতীয় অন্তরা শুরু হচ্ছে মানে গীতবিতানে আছে পথে চেয়ে থাকা মোর দৃষ্টিখানি কিন্তু দেবব্রত বিশ্বাস গাইলেন পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি লক্ষ্য করুন পথে নয় পথ চেয়ে এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় বিশ্বরূপ রুদ্র ইন্দ্রনীল সেন এরাও গেয়েছেন পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি কিন্তু পীযুষকান্তি সরকার এবং প্রসূন দাসগুপ্ত রেকর্ড করেছেন পথে চেয়ে থাকা মোর দৃষ্টিখানি তাহলে কোনটা ঠিক পথ চেয়ে নাকি পথে চেয়ে দুটোকেই বিশ্বভারতী মিউজিক বোর্ড ছাড়পত্র দিয়ে দিলেন আরও একটা গানের কথা বলি শুনুন গীতবিতানের প্রেম পর্যায়ের দুশো একুশ নম্বর গান তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে এই গানটি সুচিত্রামিত্ত গেয়েছেন তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে ভাঙনের গাইলেন ভাঙনেরও নয় অথচ কণিকা বন্দ্যোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায় ইলাঘোষ ঘোষ সেন শ্রাবণী সেন এরা সকলেই গিয়েছেন তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে আবার ওই গানেরই দ্বিতীয় পংক্তিতে আছে আমার ভাঙল জাতা ধন্য হল চরণপাতে সুচিত্রা মৃত্যু গাইলেন আমার ভাঙলো যাতাই ধন্য হল চরণপাতে অন্যরা সকলেই গাইলেন আমার ভাঙলো জাতা ধন্য হল চরণপাতে তাহলে তো প্রশ্ন উঠবেই কোনটা ঠিক দুটোই তো আর ঠিক হতে পারে না বিশ্বভারতী মিউজিক বোর্ড দুটোকেই ছাড়পত্র দিয়ে দিয়েছে যে বিশ্বভারতী মিউজিক বোর্ড দেবব্রত বিশ্বাসের ক্ষেত্রে খড়গহস্ত সেই আবার অন্যদের ক্ষেত্রে নমনীয় এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি বিশ্বভারতী মিউজিক বোর্ড কিশোর কুমার ও আশা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডের অনুমোদন করেছিল জাতীয় সংহতির অজুহাত দেখিয়ে এখন আপনারাই বলুন রবীন্দ্রসঙ্গীতের বিশুদ্ধতা তাহলে কোথায় গেল জাতীয় সংহতি আর বিশুদ্ধতা কি এক তা কখনো হতে পারে নিশ্চয়ই নয় তাহলে দেবব্রত বিশ্বাসের ক্ষেত্রে এত পাই তারা ছিল কেন এ ঘটনাকে আত্মঘাতী বাঙালি ছাড়া আর কি বা বলা যেতে পারে কথাটা কি ভুল বললাম আপনারাই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ